আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব অনুক্রম এবং ধারা চ্যাপ্টার। তোমাদের যে নতুন বইটা রয়েছে এটা অনুশীলনীর এক নম্বর দেখবা, এক নম্বর কোর্সিনের তিন এবং চার নম্বর যে অংশটা আছে সেটা সমাধান করবো। বন্ধুরা চলো সরাসরি বইটার দিকে লক্ষ্য করি, কোনো ধরনের টেনশন করার কোনো প্রয়োজন নেই, একদম উইদাউট টেনশন বা হেজিটেশনে তোমরা ক্লাস করো। অর্থাৎ দেখো প্রশ্নতে বলছে অনুক্রম ধারা অনুসরণী প্রশ্ন সমাধান, নিচের অনুক্রম গুলো সমান্তরাল হবে, সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম, না ফিবোনাচি অনুক্রম, না কোনটাই হবে না, এবং তার সাধারণ পথটা নির্ণয় করো। বাচ্চারা কি নির্ণয় করো? সাধারণ পথটা কিন্তু কি করতে বলছে, নির্ণয় করতে বলেছে। সো তোমাদের কোনো টেনশন করার কারণ নেই। আসো আমরা সর্বপ্রথম তিন নাম্বারটা সলভ করি। বাবারা কত নম্বর? তিন নাম্বারটা, রাইট? অনুক্রমটি 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 তার অনুক্রমটা কি? প্রথমে আছে কত দেখো তো, -12, -24, -48, -96, ... তার মানে কি এটা কোন ধরনের অনুক্রম সেটা আমরা এখন আলোচনা করবো বাচ্চারা, রাইট? টেনশন করার কোনো কারণই নেই। সো দেখো একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো। তাহলে এটা আগে দেখবো যে সমান্তর না গুণোত্তর না ফিবোনাচি। তাহলে সমান্তর অনুক্রম হওয়ার অর্থ কি? কোন অনুক্রমের যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা বিয়োগ করে যদি প্রতি ক্ষেত্রে বিয়োগফল সেম হয় তবে সেই অনুক্রমটাকে কি বলে? সমান্তর অনুক্রম। দেখো ২৪ থেকে -12 বাদ তাহলে কত হচ্ছে? ১২, -48 থেকে ২৪ বাদ দিলে -24। তার দ্যাট মিনস একটু যদি বিয়োগ করে দেখায় তাহলে এটা হচ্ছে ১২ আর এটা হবে -24। এটা তো সমান্তরাল হওয়ার কোনো প্রশ্নই আসে না, আসে বাচ্চারা বলো? কোনোভাবেই হবে না, কারণ পার্থক্য মিলেনি। তাই আমরা আপাতত সমান্তর ডাক, সমান্তর ধারা ডাক, সমান্তর অনুক্রমটাকে আমরা ক্রস দিচ্ছি, ডিডাক্ট করে দিচ্ছি, এটা হবে না। এখন দেখো এটা গুণোত্তর হতে পারে কিনা। গুণোত্তর অনুক্রম হওয়ার শর্ত হচ্ছে কোন অনুক্রমের যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করে যদি প্রতি ক্ষেত্রে ভাগ ফল সেম আসে তবে সেই অনুক্রমকে আমরা গুণোত্তর অনুক্রম বলবো। দেখো তো ২৪কে ১২ দ্বারা ভাগ করলে কত হয় বাচ্চারা? -2। ওয়াও, -48কে ২৪ দ্বারা ভাগ করে -2, -48 দ্বারা ভাগ করলে -2। যেহেতু প্রতি ক্ষেত্রে ভাগফল সেম এসেছে তার মানে কি অনুক্রমে বলো তোমরা? তোমরাই বলো কমেন্ট বক্সে, তোমরা কিন্তু অবশ্যই সুপিচু লিখবা। তার মানে কি এটা একটা গুণোত্তর অনুক্রম, রাইট? এটা একটা কি অনুক্রম? গুণোত্তর অনুক্রম। আমরা তো আইডেন্টিফাই করতে পারলাম যে এটা একটা গুণোত্তর অনুক্রম, রাইট বাচ্চারা? এটা একটা কি? গুণোত্তর অনুক্রম। আচ্ছা এখন লক্ষ্য করো যে গুণোত্তর অনুক্রম, তাহলে গুণোত্তর অনুক্রমের কিভাবে গুণোত্তর অনুক্রম তৈরি করা হয় এটা আমরা একটু জানার চেষ্টা করব। গুণোত্তর অনুক্রমের বীজগাণিতিক রাশি এটা রিভাইজ করে দিচ্ছি। দেখো গুণোত্তর গুণোত্তর অনুক্রমের, আচ্ছা একটু লক্ষ্য করো, তাহলে এখানে এখানে কি পেলাম? এখানে বাবারা দেখো ভয় পাওয়ার কারণ নাই, এখানে প্রথম পদ, প্রথম পদ কি? এ সমান সমান -12, রাইট? এবং সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর, আর ইজ ইকুয়াল টু -2। ভেরি ইন্টারেস্টিং, কোনো টেনশন করার কোনো কারণ নেই, সাধারণ অনুপাত -2, ঠিক আছে? এখন গুণোত্তর অনুক্রমের বীজগাণিতিক রূপ, গুণোত্তর অনুক্রমের অনুক্রমের গুণোত্তর অনুক্রমের বীজগাণিতিক রূপ, বীজগাণিতিক রূপ তোমরা জানো কিভাবে গুণোত্তর অনুক্রমের বীজগাণিতিক রূপ তৈরি হয়, এটা অবশ্য তোমরা আমার পূর্বের ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবা, তাই না? প্রথম পদ এ, তারপরে একটা হবে এ আর, এরপরে কি হবে এ আর স্কোয়ার, এরপরে কি হবে এ আর কিউব, ডট ডট ডট, এটা হচ্ছে গুণোত্তর অনুক্রমের বীজগাণিতিক রূপ, রাইট? দেখো তো এখানে যদি আমরা এই এ এর মান এবং আর এর মানটা ব্যবহার করি তাহলে এই পদগুলো যদি পাই তাহলেই কিন্তু এটা একটা গুণোত্তর অনুক্রম। দেখো তো বাচ্চারা প্রথম পদ কত পাইছি আমরা? -12। তাহলে প্রথম পদ হচ্ছে -12, এরপরেরটা কত, এর মান কত? -12 গুণন আর এর মান হচ্ছে কত? -2। বাস তারপরেরটা কত, এর মান কত? -12 গুণন আর এর মান কত? -2, তারপরে স্কোয়ার, রাইট? এরপরেরটা কত হবে, এর মান হচ্ছে, এর ভ্যালুটা হচ্ছে বাবারা দেখো -12 গুণন আর এর মান -2, তারপরে স্কোয়ার,
দেখি তার উপরে কিউ, তার উপরে কত কিউ, মানগুলো আসে কিনা, মানগুলো আসে কিনা দেখো মিলে যাবে মাইনাস টুয়েলভ, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, আর বারো দুগুণ চব্বিশ, রাইট। মাইনাস রুট বর্গ করলে কত হয়, মাইনাস দুই রুট বর্গ করলে চার, চার গুণ মাইনাস বারো মানে কি ফোরটি এইট, মাইনাস দুই রুট কিউব মানে আট, আর মাইনাস মাইনাস প্লাস, আর আট বারে ছিয়ানব্বই। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা একটা গুণোত্তর অনুক্রম, হান্ড্রেড পার্সেন্ট আমরা বুঝতে পারলাম এটা একটা গুণোত্তর অনুক্রম, এবং গুণোত্তর অনুক্রমের বীজগাণিতিক রূপ কিন্তু এইটা, এ কমা এ আর কমা এ আর স্কোয়ার এ আর টু দি পাওয়ার কিউ, অর্থাৎ এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখনো সাধারণ পদ কিন্তু আমরা নির্ণয় করিনি, সাধারণ পদ নির্ণয়ের সূত্র দেখো বাবারা, দেখো গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ, তাহলে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে গেলে এনতম পদের সূত্র জানতে হবে। তাহলে গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে এনতম পদ এইটাই মেন, এনতম পদের সূত্র কি বাচ্চারা, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এ এর মান কত পাইছো তোমরা দেখো তো, এ এর মান মাইনাস টুয়েলভ ইন্টু আর এর মান কত, মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইটাই হচ্ছে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ, এটাই হচ্ছে গুণোত্তর অনুক্রমের কি সাধারণ পদ। এই সূত্র ব্যবহার করে কিন্তু তুমি প্রত্যেকটা পদের মান নির্ণয় করতে পারবে, তাই না? এন এর মান তুমি যখন এক বসাবে তখন কিন্তু তুমি কি পেয়ে যাবে, প্রথম পদ পেয়ে যাবে, দুই বসালে তারপরের পদ, তিন বসালে পরের পদ, এভাবে আস্তে আস্তে তোমরা পদটা পেয়ে যাবে। তাহলে এই যে সাধারণ পদটা আমরা পেয়ে গেলাম, সাধারণ পদটা হচ্ছে কি মাইনাস টুয়েলভ ইন্টু মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস, বাচ্চারা কত হবে, ওয়ান হবে, এন মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ, অর্থাৎ এই অনুক্রমের সাধারণ পদ, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আসো পরেরটাতে আসি, এটার সেকেন্ড অর্থাৎ চার নম্বর যে কোশ্চেনটা আছে সেটাতে আমরা চলে যাচ্ছি, ভেরি গুড। নম্বর চার, নম্বর চার অনুক্রমটি, বাবারা দেখো অনুক্রমটি, অনুক্রমটা কি দেখো, থার্টিন প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস থার্টি ফোর প্লাস ফিফটি ফাইভ প্লাস ডট 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 ডট, রাইট। এটা কি ধরনের অনুক্রম দেখো তো, পঞ্চান্ন। আচ্ছা এটা আগে দেখবো কি সমান্তর না গুণোত্তর না ফিবোনাচ্ছি, দেখো তো বাচ্চারা, একুশ থেকে তেরো বাদ দিলে কত হয়, কত আট, চৌত্রিশ থেকে একুশ বাদ দিলে কিন্তু আর মিলে না, দ্যাট ইজ এটা কিন্তু কোনো সমান্তর অনুক্রম নয়, তোমরা একদম দেখা মাত্রই বুঝতে পারছো সমান্তর নয়, তাহলে এটা কোনো গুণোত্তর অনুক্রম নয়। গুণোত্তর অনুক্রমের শর্ত হচ্ছে কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল যদি একই হয় তবে সেই অনুক্রমটাকে আমরা কি বলবো, গুণোত্তর অনুক্রম। তাহলে আরেকটা অবস্থান থাকলো ফিবোনাচ্ছি, দেখো বাবারা ফিবোনাচ্ছি অনুক্রমটা কি, জিরো কমা ওয়ান কমা ওয়ান কমা টু কমা থ্রি কমা ফাইভ কমা এইট কমা থার্টিন কমা টোয়েন্টি ওয়ান কমা থার্টি ফোর কমা ফিফটি ফাইভ ডট 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 ডট। তাহলে ফিবোনাচ্ছি অনুক্রমটা কিভাবে তৈরি হয়, অর্থাৎ এই প্রথম দুটা যোগ করলে পরেরটা পাবা, এই দুটা যোগ করলে পরেরটা, এই দুটা যোগ করলে পরবর্তী, এই দুটা যোগ করলে তারপরেরটা, এই দুটা যোগ করলে এইটা, 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 এইভাবে কিন্তু আমরা কি পাবো, ফিবোনাচ্ছি অনুক্রম। তার মানে দেখো তেরো আর একুশ এখান থেকে দেওয়া আছে, খুব ক্রিটিক্যাল করে দেওয়া আছে যে এখান থেকে বাবারা এই পর্যন্ত হচ্ছে কি বলেন তো, এইটা হচ্ছে এই আগেরগুলো বাদ দিয়ে শুধুমাত্র এই কটা দেওয়া আছে বাকি ডট 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 ডট। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এটা একটা ফিবোনাচ্ছি অনুক্রম, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, এটা একটা ফিবোনাচ্ছি অনুক্রম, তাই না? এখন ফিবোনাচ্ছি অনুক্রমের সাধারণ পদ নির্ণয়ের সূত্র কিন্তু তোমাদের বইয়ে দেখো, এই যে নতুন বইয়ে চুয়াল্লিশ পৃষ্ঠাতে, বাচ্চারা দেখো কত নম্বর, চুয়াল্লিশ নাম্বার পেয়ে, যদি আমি শর্টকাসে নিয়ে আসতেছি, এই যে দেখো ফিবোনাচ্ছি অনুক্রমের নিম্নোক্ত সূত্র বের করতে পারি, এই সূত্রে ইউজ করেই কিন্তু আমরা ফিবোনাচ্ছি অনুক্রম নির্ণয় করতে পারি, অর্থাৎ ফিবোনাচ্ছি অনুক্রমের সাধারণ পদ নির্ণয়ের সূত্র আমি লিখে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো, দ্যাট ইজ সাধারণ পদ, বাবারা দেখো সাধারণ পদ, রাইট। তাহলে সাধারণ পদটা কত, ফিবোনাচ্ছি অনুক্রমের সাধারণ পদ হচ্ছে এফ এন প্লাস টু, এফ এন প্লাস টু ইকুয়াল টু এফ এন প্লাস ওয়ান প্লাস এফ এন, এইটাই হচ্ছে ফিবোনাচ্ছি অনুক্রমের সাধারণ পদ। এই সূত্র ব্যবহার করে, তবে এখানে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার হতে, বাবারা ন্যাচারাল মানে কি স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু মনে রাখতে হবে, এন হবে কি ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ সাধারণ স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সূত্র ব্যবহার করে তুমি কিন্তু চাইলে একদম শুরু থেকে যতগুলো ফিবোনাচ্ছি অনুক্রম আছে তোমরা নির্ণয় করতে পারবে, আশা করি
আজকের এই ক্লাসের মাধ্যমে যে অনুশীলনীর যে এক নম্বরের তিন আর চার নম্বর কোশ্চেন ছিল সেটা তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। আর আমার চ্যানেলের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।